স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আছেন সহকর্মী হিমেল মাহবুব, বিস্তারিত জানাবেন তিনি। হিমেল মাহবুব, আপনি আমাকে শুনতে পারছেন নিশ্চয়ই, একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে কিভাবে তাকে কোন যুক্তিতে অব্যাহতি দেওয়া হলো। রিজেন্ট হাসপাতালের চুক্তির যে শর্ত ছিল এটি কিন্তু ডাইরেক্টর হাসপাতাল অর্থাৎ পরিচালক হাসপাতাল ও ক্লিনিক শাখার দেখার দায়িত্ব ছিল এবং তারা কিন্তু হাসপাতালটি দেখে এসে একটি প্রতিবেদনও দিয়েছে যে সেখানে পর্যাপ্ত জনবল আছে এবং সেই সাথে সেখানকার অবকাঠামোগত সব সুব্যবস্থাই রয়েছে। কিন্তু পরবর্তীতে চিকিৎসকরা যখন সেখানে দায়িত্ব পালন করতে যান গিয়ে দেখেন যে তাদের ঠিকমতো থাকা খাওয়ার ব্যবস্থা নেই এবং হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই এবং বিষয়গুলো সব মিলিয়ে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং মন্ত্রণালয়কেও অবহিত করেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। সেই সাথে রিজেন্ট হাসপাতালে যে 1,96,00,000 টাকার বিল, সেই বিল দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে এর আগেও দেখিয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার যিনি পরিচালক আমিনুল হাসান, তিনি কিন্তু বারবার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন, সুপারিশ করেছেন যে সেই 1,96,00,000 টাকা বিল পরিশোধ করার জন্য। তো তিনি একটি হাসপাতাল পরিদর্শন করে যে তথ্য দিয়েছেন, তারপরে অভিযোগ পাওয়ার পরেও সেখানে এমওইউ না বাতিল করে শেষ পর্যন্ত তাদেরকে রাখা, সব মিলিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে। আমরা যত দূর শুনেছি যে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এখনও নতুন মহাপরিচালক কে হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ বিষয়ে যেহেতু অনেক এটি নিয়ে অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তিনি শেষ পর্যন্ত এখানে এই স্বাস্থ্য অধিদপ্তরের হাল ধরবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তো এ ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল নয়, একে একে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এ ছিল ইব্রাহিম এখানে সর্বশেষ খবর। হিমেল মাহবুব, আপনি খবর সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। টানা বৃষ্টিতে বাড়ছে নদনদীর পানি, দেশের 28টি পয়েন্টে 17টি নদী বইছে বিপদসীমার উপরে। এতে মধ্যাঞ্চলে বন্যার আরও অবনতি হয়েছে। উত্তরাঞ্চল সহ কয়েকটি স্থানের পানি কমতে শুরু করলেও খাবার পানিসহ নানা সংকটে দুর্গতরা। তবে কিছুটা উন্নতি হয়েছে মানিকগঞ্জ ও ফরিদপুরের বন্যা পরিস্থিতি। বিপদসীমার উপরে বইছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ 17 নদীর পানি।